ইন্টেলিজেন্ট কুইশন, মেধা, এটা সবসময় মহিলার চেয়ে পুরুষের বেশি থাকে। এই জন্য কোনো মহিলা যত শিক্ষিতা হোক, হায়ার এডুকেটেড হোক, সে কুইক ডিসিশন নিতে পারে না। দেখবেন একটা পুরুষ রেডি হইতে লাগে 10 মিনিট, মহিলার লাগে 50 মিনিট। লিপস্টিক 18টা, কোনটা নেবে? রাখে নেয়, রাখে নেয়, রাখে নেয়, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। এখন দেখেন নাস্তিকরা এটাও বলে ইসলাম অধিকার সমান দেয় নাই। একটা নষ্টা ভ্রষ্টা মহিলা বাংলাদেশে ছিল, আমি নাম নিব না, এখন এটা পালাইছে, কি দরকার নাম নেওয়া? এত নষ্টা ভ্রষ্টা মানুষের নামটা নেওয়ার দরকারটা কি? এটা হলো আন্তর্জাতিক ব্যবসা। সে তার উপন্যাসে লিখেছিল নারীর জরায়ুর স্বাধীনতা চাই। কেন পুরুষ চারটা করতে বলে আমরা চারটা বিয়ে বসবো? ইসলাম বেইনসাফ করে নাই, কেন চারটা করেছে? দেখুন পৃথিবীর উপগ্রহ হলো চার, এটা জানেন কথা বলে চার। পূর্ণিমার সময় চাঁদের আকর্ষণে সমুদ্রে জোয়ার সৃষ্টি হয়, ঠিক কিনা? আর অমাবস্যায় আকর্ষণ কমে যায়, ভাটা হয়। আর প্রতিদিন যে জোয়ার ভাটা হয়, জোয়ারের 6 ঘন্টা 12 মিনিট 13 সেকেন্ড পর ভাটা, ঠিক 6 ঘন্টা 12 মিনিট 13 সেকেন্ড পর জোয়ার, এটা হয় চাঁদের মাধ্যমে। চাঁদের আকর্ষণে জোয়ার হয়, আকর্ষণ কমলে ভাটা হয়। সেই চাঁদের আকর্ষণ প্রতিটি মানুষের রক্তের মধ্যে হয়। তো পুরুষের দেহে মহিলার চেয়ে 4 গুণ বেশি লোহা, এই জন্য চাঁদের আকর্ষণে তার যৌন উত্তেজনা মহিলার চেয়ে 4 গুণ বেশি হয়। এই জন্য আল্লাহ তাকে 4টি বিয়ের অনুমতি দিয়েছেন, মহিলাকে 1টি বিয়ের অনুমতি দিয়েছেন। বলেছে বা নারী পুরুষ সমান করা যাবে না, সৃষ্টিগত ভাবেই কি আছে? তারপর দেখুন পৃথিবীর সব বিজ্ঞানী একমত, ইন্টেলিজেন্ট কুইশন, মেধা, এটা সবসময় মহিলার চেয়ে পুরুষের বেশি থাকে। এই জন্য কোনো মহিলা যত শিক্ষিতা হোক, হায়ার এডুকেটেড হোক, সে কুইক ডিসিশন নিতে পারে না। দেখবেন একটা পুরুষ রেডি হইতে লাগে 10 মিনিট, মহিলার লাগে 50 মিনিট। লিপস্টিক 18টা, কোনটা নেবে? রাখে নেয়, রাখে নেয়, রাখে নেয়, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। আমি কি মহিলাদের বিরুদ্ধে বলছি? না, এটা বাস্তবতা। শাড়ি কোনটা পরবে, বেনারসি না আনারসি, এই চিন্তায় আধা ঘন্টা চলে যায়, ঠিক কি না? হিল পরবে 2 ইঞ্চি না 18 ইঞ্চি, চিন্তায় পড়েছে। অর্থাৎ মহিলা সিদ্ধান্তহীনতায় ভুগে বেশি, ঠিক কিনা? ক্যামেরা কথা শুনতেছেন ভাই? তাহলে কখনোই নারী আর পুরুষ সমান হতে পারে না। তাহলে নারী পুরুষের সমান অধিকার যারা চায়, তারা তাদের দাবিটা আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক। এই ব্যাপারে আমার অনেক বড় থিসিস আছে আল্লাহ রহমতে, কখনো শুনবেন, হয় ওয়াজে শুনবেন না লাইভ শোতে শুনবেন, যদি আল্লাহ তৌফিক দেন। কথা বুঝতেছেন? যুক্তরাষ্ট্রে 250 বছরের গণতন্ত্রের ইতিহাসে বর্তমান জো বাইডেন 46তম প্রেসিডেন্ট, কোন একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই, অথচ সারা দুনিয়ায় নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন ছড়িয়ে দিচ্ছে। কেন? তার কারণ আবু দাউদের হাদিস, বিশ্ব মানবতার মুক্তির দূত। স্পন্সর বাই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, একটি আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান।